নির্বাচিত সংসদ নাকি গণভোট সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত আইনজীবীদের প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধে সংস্কারের আলোচনায় বারোটি অনুচ্ছেদ সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে জনশক্তি রফতানিতে ভাটা দুই মাসে গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার কর্মী নিতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া প্রশাসনের জিরো টলারেন্সের মুখেও নগায় রমরমা মাদক ব্যবসা সীমান্তে ছয় পয়েন্ট দিয়ে আসে চালান টার্গেট উঠতি বয়সীরা জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ এবং হিজবুল্লাহ টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য মুসাদে জয়েত থাকার অভিযোগ গণমাধ্যমে খবরে পাঁচ মাস আগেই কৌশল সাজিয়েছিল গোয়েন্দা সংস্থাটি সকালের সময় সঙ্গে আছি আমি তানফি হাসান প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত 12টি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে যদিও সংশোধন কোন প্রক্রিয়া হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয় আবার কারো মতে গণভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার আফজাল হোসেনের রিপোর্ট উনিশশো বাহাত্তর সালের পর এখন পর্যন্ত সতেরোবার কাটাছিড়া করা হয় সংবিধান কখনো সময়ের প্রয়োজনে কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে ইতিমধ্যে আমরা চোদ্দটা বিল পাস অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে সে কারণে ছাত্রজনতার জনতার পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখন দাবি ওঠে এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও আলোচনা চলছে অন্তত বারোটি অনুচ্ছেদে সংশোধনী আনার এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা সিনিয়র আইনজীবীরা বলছেন মৌলিক কিছু সংশোধনী দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চায়েতের সংশোধনীতে যে তত্ত্বাবধা সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা মিথ্যা ইলেকশন সাজিয়ে নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা এইগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বমে ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে তাকে দানব বানিয়েছে এটা আমি মনে করি না গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোত্তভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায় তখন কোনোভাবেই এখন একতত্ত্ব সরকারের জন্ম হতে পারে না গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ সত্তর কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয় আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে আজকে যদি সংস্কার করা হয় তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে এটা প্রমাণ হবে কেমন করে আনলেস দ্যার ইজ এ পার্লামেন্ট জনগণের যদি সমর্থন থাকে সেটাকে জনগণ এই সরকার একটা ইয়ে করতে পারেন আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন যে এইটা করলাম এইটার প্রতি তোমাদের কি সমর্থন আছে জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে নির্বাচিত হয়ে আসবেন সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে এতে কোনো বাধা থাকবে না রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোরাতারে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ষাট দিনের জন্য কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ওমান ও আরব আমিরাতের মতো দেশগুলোতে শ্রম বাজার সংকুচিত হয়ে পড়ায় জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে চট্টগ্রাম বিভাগে চলতি বছরে জুলাই আগস্ট মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন মাত্র পাঁচ হাজার আটশো জন অথচ এর আগে ছ মাসে এই বিভাগ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে তেত্রিশ হাজার নশো পনেরো জন শাখার টিপুর ক্যামেরায় বিস্তৃত জানাচ্ছেন কমল দে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া শ্রমবাজার এখনো খুলে দেয়নি আরব আমিরাত আগে থেকে গণহারে শ্রমিক বিষে দেওয়া বন্ধ রেখেছে ওমান এবং সৌদি আরব কাতার জর্দান কুয়েতে শ্রমবাজারের পরিস্থিতি অনুকূলে নয় এই অবস্থায় চরম বেকায়দায় দেয় পড়েছে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী শ্রমিকেরা চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজের সূত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ জন অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে আঠারো হাজার দুশো জন এসব দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা বিশেষ করি আপনার ইউএতে বিশা বন্ধ এমপ্লয়মেন্ট বিষে বন্ধ ওমান এই এমপ্লয়মেন্ট বিষে বন্ধ সৌদি আরবে চালু আছে তাও এখন সৌদি আরবে বিষে ওখান থেকে কম ইস্যু হচ্ছে যার কারণে আমাদের মধ্য মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্লাইটগুলোর মধ্যে আপনার ফ্লাইট আন্ডারলোড হয়ে যাচ্ছে শুধু যে এককভাবে চট্টগ্রাম থেকে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে তা কিন্তু নয় সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক কাজের সন্ধানে পৃথিবীর হাজার বিভিন্ন দেশে গিয়েছিল কিন্তু সালের প্রথম একশো আটানব্বই জনশক্তি রপ্তানির বিপরীতে জুলাই মাসে পঁচাশি হাজার চারশো আটাত্তর জন এবং আগস্ট মাসে আরও কমে একষট্টি হাজার চারশো তেরো জন শ্রমিক কাজের সূত্রে বিদেশ যেতে পেরেছেন মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশ বাংলাদেশের মূল শ্রম বাজার হিসেবেই চিহ্নিত সেই সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের সেখানে ব্যাপক চাহিদা থাকা সত্য নানা জটিলতার কারণে শ্রমিক ক্যাটাগরির ভিসা আটকে আছে বলে অভিযোগ আটাবের সৌদি আরব দুবাই এবং ওমান খুব বেশি শ্রমিক যায় মিনিস্ট্রি হওয়ার পর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইউএতে আরও ভালোভাবে বাংলাদেশের শ্রমিক নেবে এবং বাংলাদেশের শ্রমিকের যথার্থ সুনাম আছে তৈরি পোশাক খাতের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের পথ শ্রমিক যাওয়ার হার কিছুটা কমলো সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্স প্রবাহ অনেকটা বেড়েছে অন্তবর্তীকালীন বিশেষ করে আগস্ট মাসে দুশো বাইশ এবং সেপ্টেম্বর মাসের চোদ্দ দিনে একশো ষোলো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া জনশক্তি রপ্তানি চালুর পাশাপাশি রেমিটেন্সের গতি আরো বাড়াতে ওমান আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ওমানে বর্তমানে ভিসা বন্ধর কারণে কিছুটা কমে গেল সেই বিষয়ে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একুশ দশমিক ছয় এক বিলিয়ন এবং বাইশ তেইশ অর্থ বছরে তেইশ দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে আর এই সময়ে জনশক্তি হিসেবে রপ্তানি হয়েছে প্রায় পঁচিশ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমবাজারে অচল অবস্থা মানে বৃহত্তর চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং আরব আমিরাতে এখন অচল অবস্থা চলছে আর তাই এই রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস যেমন সাজাপ্রাপ্তদের আরব আমিরাত থেকে মুক্ত করে আনতে পেরেছেন ঠিক তেমনি একইভাবে এখনকার যে অচল অবস্থা সেটিও দূরীকরণ করবেন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নেয়ার জন্য আবার কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার এর মাধ্যমে বাংলাদেশ থেকেও কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকমিশন কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে বাংলাদেশ কমিশনের প্ল্যান্টেশন সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে সকালের সময়ে আরও থাকছে রবি মৌসুমের আগে রাজশাহীতে সারের তীব্র সংকট পঞ্চাশ কেজির বস্তায় দাম বেড়েছে একশো থেকে আড়াইশো টাকা মজুত করে সাজি করছে অসাধু ব্যবসায়ীরা অভিযোগ চাষি তদারকির আশ্বাস প্রশাসন রবি মৌসুমের আগে রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট বেশি সংকট পটাশ ও ডিএপি সারের কৃষকের অভিযোগ বাড়তি দর দেওয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুদ করছেন তবে কৃষি বিভাগের দাবি চলতি বছর সারের কোনো সংকট নেই হাবিবুর রহমান রানার রিপোর্ট খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট বাজারে এখন বর্তমান ফসফেট সার পাওয়া যাচ্ছে না আগে বারো দিন আগে ছিল বাজারে আপনার চোদ্দোশো টাকা বস্তা কিন্তু বারো দিন পরে এখন ষোলোশো ষোলোশো টাকা বস্তা বাজারে এখন নাই মোটাটা বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি কৃষকেরা বলছেন পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমওপি সার পাননি সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের চাহিদার অপ্রতুল অল্প এই জন্যে এই জিনিসটা আমাদের হচ্ছে তাদের ইউরিয়া অ্যাভেলেবল তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের যে ধারা সেই ধারা তারা টিকে রাখতে পারবে কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম এক হাজার টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে সাড়ে এগারোশো টাকা একইভাবে এক হাজার পঞ্চাশ টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প দুই দফায় বন্যায় ক্ষতি কাটিয়ে তাঁতপল্লিতে যখন পুরো দমে কাজ শুরু হচ্ছিল তখনই দেখা দিয়েছে তিন থেকে চার ঘন্টার লোডশেডিং এতে ব্যাহত হচ্ছে উৎপাদন একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় লোকসানের মুখে তাঁতিরা অমৃত সেনের ছবিতে রিঙ্কু রিপোর্ট এক সময় সিরাজগঞ্জ সদর বেলকুচি সাজাদপুর চৌহালিসহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি যন্ত্রের খটখট শব্দে তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁতযন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁতযন্ত্র বা পাওয়ারলুম এসব পাওয়ারলুমের উৎপাদন ক্ষমতা হাতে তৈরি যন্ত্রের চেয়ে গুণ বেশি তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা চলতি বছর দুদফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁতযন্ত্র এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত পাঁচ শতাধিক ব্যবসায়ী বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদেবে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে ঠিক তখনই দিনের তিন থেকে চার ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এ শিল্পের উৎপাদন প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাৎপর্যই কিন্তু বর্তমানে লোড এর ফলে উৎপাদন ব্যাহত হয় অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি যে কারণ থাকে কারণে কাজ করে তো আমাদের সংসার চলে না সামনে পূজা আছে একটা না কাজকর্ম করে একটা না দাঁড়াবো কাশ্মীর কামে একটি করবো কিন্তু আমাদের জন্য সিদা আমাদের হইতেছে না তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলো কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হইতো তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলোনি তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি আমদানি করতে চাই সুপারিশ আমরা করে সিরাজগঞ্জের সেই পাঁচ উপজেলায় শাড়ি লুঙ্গি ও গামছাতের যন্ত্র রয়েছে প্রায় পাঁচ লাখ আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় বারো লাখ মানুষ রিঙ্কু সময় সংবাদ সিরাজগঞ্জ আত্মগোপনে থাকা আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে ঢাকা সাভারের একটি বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব র‍্যাব জানিয়েছে কান্তির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের হত্যা মামলা আছে শিক্ষার্থী আবদুল্লা আবু তাহির অটোচালক মানিক মিয়া ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন সহ সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় হত্যা মামলা হয় গ্রেফতারের সময় তুষার থেকে দুটি জব্দ ঠাকুরগায়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ওরাও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ক্যারাম উৎসব এতে নেচে গিয়ে আনন্দ করে ওরাওরা নিজস্ব সংস্কৃতির গান আর বাদ্যের তালে নেচে গিয়ে চলছে আনন্দ উদযাপন মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদরের ডাঙ্গা গ্রামে ওরাও জনগোষ্ঠীর এমন আয়োজন ঐতিহ্যবাহী কারামোৎসব ঘিরে আত্মীয় স্বজন নিয়ে এ উৎসব নানা বয়সী ওরাওদের যেমন অংশগ্রহণ ছিল তেমনি অংশ নিয়েছিলেন আশপাশের মানুষজনও দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন ওরাওরা পরে নিজস্ব সংস্কৃতির গান বাদ্যের তালের নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করেন এর আগে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় আমরা এই উৎসবটা অনেক উপভোগ করি ফ্যামিলি নিয়ে আমরা আসি প্রতি বছরই আয়োজন করি এবং অনেক আনন্দিত থাকি এই দিনের জন্য অপেক্ষা করি সরকারের যদি সহযোগিতা পাই আমরা আরো উদযাপন করতে পারবো উৎসবটি জাতীয়ভাবে স্বীকৃতির দাবি জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টার আর ওরাওদের জীবনমান উন্নয়ন সহ সব সুযোগ সুবিধা দিয়ে পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের এই উৎসবটাকে আরো জাঁকজমক পালন করতে গেলে সরকারি ভাবে এই কারাম উৎসবের স্বীকৃতি প্রয়োজন পাশাপাশি প্রশাসনের সহযোগিতা এবং অনুদানের প্রয়োজন প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে এই একইভাবে এই ধারা আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ পক্ষ থেকে এটা বজায় থাকবে এক যুগের বেশি সময় ধরে কারাম উৎসব পালন করে আসছে ওরাও জনগোষ্ঠী সময় সংবাদ ঠাকুরগাঁও বগুড়ায় জরাজীর্ণ ভবনে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও একজন ফার্মাসিস্ট ও একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা তবে তাদের অনিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট জরাজীর্ণ স্বাস্থ্য কেন্দ্রের ভবন রোগী না থাকলেও স্থানীয়রা চড়াচ্ছেন গবাদি পশু কেউ বেঁধে রেখেছেন পোষা হাতি বগুড়া শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ভাটকলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিত্র এটি ইউনিয়ন পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দশকে চালু করা এ উপস্বাস্থ্য কেন্দ্রের মতো অবস্থা বগুড়ার বাকি ঊনপঞ্চাশটি উপস্বাস্থ্য কেন্দ্রের এলাকাবাসীর অভিযোগ উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে শুধু আউটডোর চালু থাকলেও সপ্তাহে শুধু বুধবার সেবা দিতে আসেন দায়িত্বরতরা এমনকি সকালে খোলার কথা থাকলেও দুপুরেও মেলে না কেন্দ্রের কোনো কর্মকর্তা কর্মচারীর দেখা এতে ক্ষুব্ধ স্থানীয়রা হাসপাতালটা বহুদিন ধরে মানে থাকত অবস্থা আছে দেখে এই হাতিটা এই কি দিলেন করি সর্বপ্রথম যখন তখন ডাক্তার ছিল ডাক্তার অপারেশন ওষুধপাতি সব দিচ্ছে তখন পরিবেশ ভালো ছিল কত ডাক্তারের জায়গায় থাকছে রোমে রোমে ডাক্তার থাকছে সেই ডাক্তার তো আর নাই এখন আমরা চাই এখানে আগের মতো আবারও স্বাস্থ্যসেবা দেওয়া স্বাস্থ্য বিভাগ বলছে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা গুলো সংস্কার ও পুনর্নির্মাণে এরই মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে চেষ্টা চলছে জনবল সংকট সমাধানেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে আমরা জানিয়েছি যেগুলো আমাদের জড়জীর্ণ অবস্থা সেগুলো যেন তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে ম্যানপার অনুমোদনের জন্য আমরা চিঠি দিয়েছি যদি অনুমোদন হয় তাহলে এখানে আমরা জনবল দিতে পারবো বগুড়ার পঞ্চাশটি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে একুশটিতে শুধু কাগজে কলমে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে আর বারোটি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায় আব্দুল আউয়াল সময় সংবাদ বগুড়া নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার ল্যান্ড ফির ও পয় বর্জ্য শোধনাগার এজন্য পৌরসভা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফলতিকে দায়ী করেছেন পৌরবাসী শহরে যত্রতত্র আবর্জনা ফেলায় নানা সমস্যার কথা জানিয়ে দ্রুত চালুর আশ্বাস সংশ্লিষ্টদের শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট খোলা আকাশের নিচে ফেলা হয়েছে আবর্জনা এসব ভাগার থেকে সরাচ্ছে দুর্গন্ধ আর রোগ জীবাণু জয়পুরহাট সদর উপজেলার কোরিকাদিপুর এলাকায় দু সালে চার দশমিক নয় একর জমির উপর নির্মাণ করা হয় আধুনিক ল্যান্ডফিল্ড ও পয় শোধনাগার তবে নির্মাণের পর থেকে এ প্রকল্পের কার্যক্রম দেখতে পাননি বলে অভিযোগ স্থানীয়দের এ রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধ ময়লা আবর্জনা বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করতে পারে না স্কুলে যাওয়ার সমস্যা আমাদের বাচ্চা কাছার অসুখ বিসুখ ফোরায় না আমাদের অসুখ বিসুখ ফোরায় না যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি অর্থটা অপচয় করা হচ্ছে আমার বিশ্বাস অতি শীঘ্রই এটি চালু করা হবে যত্রতত্র ও ময়লা আবর্জনা ফেলায় সাধারণ জনগণের সমস্যার কথা জানিয়ে দ্রুত চালু করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে এবং তাদের কার্যকলাপে আমাদের এই কাজটা যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা যাতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য ও শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি বাহাত্তর লাখ টাকা শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধভাবে বাঁশ জালের বাদ দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব জলাশয়ে বর্ষি দিয়েও মাছ ধরতে পারেন না এলাকাবাসী অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসনের আল মামুনে পাঠানোর তথ্য রকুন জামানের ছবি নিয়ে রিপোর্ট নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেওয়া হয়েছে বাদ সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল পাটকোল বিল হাসপুকুরিয়া বিলের আটটি স্থানে বাদ দিয়ে পোনা ধরা হচ্ছে অভিযোগ উঠেছে প্রভাবশালীরা বাদ এলাকায় বর্ষি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোনো ক্ষতি হলে মাছের কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয় এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয় তারা বাদ তুলে দিয়ে আবার তৈরি করে বাদ মাছ মারা আসতে

দেওয়া হচ্ছে এ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোন কর্মকর্তা তবে জেলা প্রশাসক জানান অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিজাল ব্যবহারিক আইনের আওতায় আনতে চাই মৎস্য বিভাগের তথ্যমতে গত বছর নাটোরের সিংদা উপজেলার উন্মুক্ত জলাশয়ের চলন বীর নদী থেকে প্রায় দশ হাজার মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয় সময় সংবাদ নাটোর মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক এতে নষ্ট হতে পারে ঘ্রাণ শক্তি হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য খাবার পানি ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক রক্তের মাধ্যমে তা জমা হচ্ছে ফুসফুস হৃৎপিণ্ড সহ দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়ার নমুনা পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি দু সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পনেরো জন স্বেচ্ছাসেবীকে নিবিড় পর্যবেক্ষণ ও তাদের ওপর বৈজ্ঞানিক অনুসন্ধান চালায় ব্রাজিলের সাউপাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এ সময় আটজনের মস্তিষ্কের ভেতর ষোলো ধরনের সিনথেটিক পলিমার পার্টিকলস শনাক্ত করা হয় অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর আয়তন দশমিক শূন্য মিলিমিটার থেকে দশমিক শূন্য দুই মিলিমিটারের মধ্যে সবচেয়ে বেশি যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে সেটির নাম পলিপ্রোপাইল্যান গবেষকরা জানান মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের এমন স্থানে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ব্রাজিলের একবার ব্যবহারযোগ্য প্লেট গ্লাস কাপের পাশাপাশি বিভিন্ন খাদ্যপূর্ণ প্যাকেটজাত করতে পলিপ্রোপাইলেনের ব্যবহার অনেক বেশি গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানান মানব মস্তিষ্কের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব থাকাটা বড় বিপদের সংখ্যা জাগায় কারণ এসব কণা একদিকে যেমন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে অন্যদিকে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে কয়েক গুণ পৌসি সাথী

গ্রুপ প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় আসন্ন অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে এখানেও ভালো করা সম্ভাবনা বলে মনে করেন কোচ সাইফুল বাড়ি টিটু আগামী বিশ সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ হট ফেভারিট ভারত ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী মালদ্বীপ গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল সবুজদের জন্য তবে নিজেদের উপর আস্থা রাখতে চায় সাইফুল বাড়ি টিটু সদস্যরা প্রস্তুতি ভালো হওয়ায় সাফে লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মনে করছেন ফুটবলাররা ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজরা গ্রুপ পর্বের পরে ম্যাচটি বাংলাদেশের বাইশ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে দশ দিন ব্যাপী অনর্ধ্য সাফ সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশ সেপ্টেম্বর আমি ওইখানে না যাওয়া পর্যন্ত কিন্তু ওই এফেক্টটা আমি ফিল করব না যে ওইখানে এনভারনমেন্টটা কী ওয়েদার বা সবকিছু কিছু মিলিয়ে জন্য আমরা শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচিত সংসদ নাকি গণভোট সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত আইনজীবীদের প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধে সংস্কারের আলোচনায় বারোটি অনুচ্ছেদ সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে জনশক্তির রফতানিতে ভাটা দুই মাসে পাড়ি জমিয়েছেন মাত্র সাড়ে পাঁচ হাজার কর্মী নিতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া এই ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়ের